আজকে পেঁয়াজের বাজার কম না বেশি আছে? আজকে বাজার একটু বেশি বেশি আছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক, এখানে প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। দর্শক, আমাদের কুষ্টিয়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে পেঁয়াজের দাম কমছে না বাড়ছে। দর্শক, আজকের বাজারে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। তাহলে চলুন দর্শক, এখন প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কত আছে। হ্যাঁ, ভালো আছেন? আজকে পেঁয়াজের বাজার কম না বেশি আছে? আজকে বাজার একটু বেশি বেশি আছে। এলসি কি আসার সম্ভাবনা আছে ভাই? এলসি আসার সম্ভাবনা সরকার উপর নির্ভর, সরকারের উপর নির্ভর করছে। আজকে মন প্রতি কেমন বাড়ছে ভাই? মন প্রতি পেঁয়াজের দাম কেমন বাড়ছে? আজকে 1850 1900 1900 কিনলাম, 1900 কিনছেন। অন্যান্য জায়গায় তো 2000 এর উপরেও যাচ্ছে বাজার। আর উৎপাদনও তো কম হয়েছে পেঁয়াজ, পেঁয়াজের বাজার তো আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এলসি যত সম্ভব না দেওয়ার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে। ডলার সংকট সরকারের উপর নির্ভর করতে, বর্তমানে পেঁয়াজের লস হচ্ছে না লাভ হচ্ছে আপনাদের? কৃষকের লাভই হচ্ছে। অনেকে বলতেছে তো তাদের উৎপাদন অনেক কম হয়েছে পেঁয়াজ, তাদের বলে লস হচ্ছে। আসলে কি লস হচ্ছে কৃষকের? না না, কৃষকের লস বর্তমানে কৃষকের লস নাই। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? মোটামুটি লাভ হচ্ছে এখন, মোটামুটি লাভ হচ্ছে। গত 2-3 বছরের মতো তো লস হচ্ছে না? না না, এবার লাভ হচ্ছে। আশা করি পেঁয়াজের বাজার এক রকম থাকলে ব্যবসায়ী কৃষকের সকলেরই ভালো হয়। আর কিছুদিন এলসি বন্ধ থাকলে পারে, তাহলে ব্যবসায়ীরও লাভ হবে এবং আপনার কৃষকেরও লাভ হবে, কৃষকেরও লাভ হবে। আর যদি এলসি তো অনেকে নিয়ে আসার চেষ্টা করতেছে, নিয়ে আসার চেষ্টা করে ঠিক আছে, সরকারের উপর নির্ভর করতেছে, এটা সরকারের উপর নির্ভর করতেছে। আজকে রসুনের বাজার কম না বেশি ভাই? রসুনের বাজার কম। আপনি কোন হাট থেকে আজকে পেঁয়াজ কিনছেন? কোপসা বাজার। আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার পেঁয়াজের বাজার কি আরো বাড়ার সম্ভাবনা দেখছেন ভাই? বললাম না ভাই, এটা সরকারের উপর নির্ভর করছে। আজকে ভাই আজকে দাম কমে যাবে, আজকেই কম, আসলে আজকে দাম কমে যাবে, আমাদের সরকারের উপর সব নির্ভর করতেছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইদের সঙ্গে কথা বলে। দর্শক, আমাদের সঙ্গে থাকুন সেই পর্যন্ত। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এটা কি আপনার পেঁয়াজ? হ্যাঁ আমার। এটা কি পেঁয়াজ? এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ নাকি? ইন্ডিয়ান পেঁয়াজ, কিং পেঁয়াজ। এটা দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছি 2200। 2200 টাকা। ব্যাপারি কত বলছে? 2000। 2000 টাকা বলছে। আজকে তো পেঁয়াজের বাজার একটু বেশি দেখা যাচ্ছে, একটু বেশি। এটা কত হলে বিক্রি করবেন? আজকে পেঁয়াজের বাজার একটু বেশির দিকে, কয়দিন ধরে একটু বেশি আছে। বর্তমানে পেঁয়াজের লস হচ্ছে না লাভ হচ্ছে? চাষিরা এখন খুশি আছে, ব্যাপারীদের তো লাভ হচ্ছে এখন, বাজার বলে সবাই লাভ, বেশি দামে কিনবে, বেশি দামে বিক্রি করবে। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। দর্শক, প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।